নিয়মিত আয়োজনে আড্ডা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে মাসলাম উদ্দোল আজকে কথা বলবো সামাজিক অবক্ষয় নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে একজন রাজনীতিবিদ একই একই সাথে আইনজীবী দুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু তাকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সময়ে দেশব্যাপী এক ধরনের অবক্ষয়ের চিত্র যেটা ফুটে উঠছে গ্যাংরেপের ঘটনা শিশু ধর্ষণের ঘটনা ধর্ষণের পর হত্যার ঘটনা এবং রাজশাহী অঞ্চলে এই ঘটনা অল্প সময়ের ব্যবধানে চন্দ্রিমা থানার অধীন মুসরইলে গত কালকে যে একটা ঘর্ষণের ঘটনা ঘটেছে গ্যাংরেপের ঘটনা তিনি খুলনা থেকে এসেছিলেন একটা প্রেমের সম্পর্ক সূত্র ধরে বিবাহে যাব দাবিতে পরবর্তীতে পরিবার না মেনে নেওয়ার কারণে তাকে যখন বের করে দেওয়া হয় তখন তার বন্ধুরা তাকে নিয়ে যেয়ে যে গণ ধর্ষণের ঘটনাটা ঘটেছে এবং এর আগে শিরইলে একজন কাজের সন্ধানে আসা একজন কিশোরীকে তার শিশু ভাইকে বেঁধে রেখে যে গ্যাংরেপের গুলো ঘটনাগুলো ঘটলো এই ধরনের সামাজিক অবক্ষয় কি কারণে এত বিরোধ আকারে এত রূপে আমাদের সমাজে প্রতিমান হচ্ছে অ্যাডভোকেট ইন্দাজোর বাবু যেটা আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে আমাদের আইন তো অনেক কিছু অনেক আইন হয়েছে নারী শিশু দমন আইন তারপরে শিশু আইন অনেক কিছু আইন হয়েছে এই সমস্ত ঘটনাগুলি মানে আইনের দ্বারা আমার মনে হয় যে মানে দমন করা সম্ভব নয় এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হলো যে সামাজিক ভাবে একটা মানে সচেতনতা বৃদ্ধি করা প্রথমত দ্বিতীয়ত হলো যে আমাদের ছোট্ট একটা দেশে অনেক পপুলেশান অনেক বেশি এবং সেই কারণে আমরা বিশেষ করে আমাদের দেশের মানুষ টেলিভিশন যে চ্যানেলগুলো আছে সে সমস্ত চ্যানেল বিষয় ইন্ডিয়ান চ্যানেলগুলো এই সমস্ত চ্যানেলগুলো দেখার ফলে এবং ফেসবুক এবং বিভিন্ন আমাদের ভালো জিনিসগুলো আমরা গ্রহণ করছি না যার ফলে সমাজে ব্যাপক হারে মানে একটা অবক্ষয় ঘটেছে এবং এই অবক্ষয়ের কারণেই আমরা পার্শ্ববর্তী অঞ্চলেও দেখতে পাচ্ছি বিভিন্ন ইন্ডিয়ার পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও দেখতে পাচ্ছি যে এরকম গাড়ির উপর গাড়ির চলন্ত গাড়ির উপরে তারপরে ট্যাক্সি হ্যাঁ ট্যাক্সিতে আমরা এটা দেখতে পাচ্ছি ঠিক আমরা আমরা বাংলাদেশে বিভিন্ন দৃষ্টিকেও এই সমস্ত ঘটনাগুলো আমাদের চোখে পরিলক্ষিত হচ্ছে মানে এটা একটা কি বলতে বলতে গেলে যে সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে এই ধরনের একটা চিত্র আমাদের সামনে ফুটে উঠে ফুটে উঠছে আর তার পিছনে মূলত কারণটা হলো যে এই সমস্ত বিচারগুলো আমাদের মানে দ্রুত নিষ্পত্তি না হওয়ার কারণে এবং সেই ক্ষেত্রে মামলা নেওয়ার ক্ষেত্রে একটা মানে জটিলতা সেকেন্ডলি এই ক্ষেত্রে যাদেরকে মানে ইনভেস্টিগেটর নিয়োগ করা হয় তাদের মামলা করার ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি এবং তারপরেও মামলা যখন কোর্টে আসে তখন দীর্ঘ সূত্রতার কারণে এই সমস্ত ঘটনাগুলা মানে পুনরাবৃত্তি হচ্ছে তো সাম্প্রতিককালে যেটা ঘটেছে মোসরাইল এবং এতে এটা আমি মনে করি যে সমাজে যে অবক্ষয় এবং এই অবক্ষয়ের কারণেই আজকে মানে একদিকে বেকারত্ব আর অপরদিকে আপনার মাদক আসক্ত এই এই সমস্ত টাকা মানে ই করতে গিয়ে মানে দেশ সমাজের যে একটা মানে যে বাজে যে একটা অবস্থা পরিস্থিতি ছুটে উঠেছে আর একটি ঘটনা একটু আপনার নজরে আনবো চট্টগ্রামে যেটা হলো তাসফিয়া পনেরো বছরের একজন কিশোরী এবং তাকে যাকে অভিযুক্ত এখন পর্যন্ত মনে করছে সেও একজন কিশোর একবারে সতেরো থেকে আঠারো বছর বয়স তারা একটা গ্রুপ রিচ কিডস নামে একটা গ্রুপ তাদের আছে একটা যেটা হলো গ্যাং বলা হচ্ছে সেই গ্যাংয়ের এক ধরনের প্রতিশোধমূলক মনোভাব থেকে তাকে তার সাথে এক ধরনের এক ধরনের প্রেমের সম্পর্ক বা এক ধরনের সম্পর্ক থাকা প্রেক্ষিতে তার পরিবার যখন তাকে শেষায় ধারণা করা এর কারণে রেস থেকে জেদ থেকে ধরনের ঘটনা ঘটলো এই বিষয়গুলো আসলে এই ধরনের চিত্র কী কারণে যেভাবে করে আমাদের তরুণ সমাজ বা একবারে কিশোর পর্যায়ের যারা আঠারো বছরের সেই ধরনের মানে পূর্ণতা পায়নি তাদের বয়সের বুদ্ধি তারা এই ধরনের অবক্ষের ভিতরে কী কারণে এত বিরতাকারে ঝুঁকলো আমি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন মানে আমাদের দেশে ওভারঅল মানে শুধু নট অনলি রাজশাহী সারা বাংলাদেশে যারা যাদের বয়স খুব অল্প অর্থাৎ মানে চোদ্দোর চোদ্দো থেকে মানে বাইশের মধ্যে এদের এরা আগে ছেলেপেলেদের মধ্যে খেলাধুলা তারপরে বিভিন্ন সমস্যা মানে বিনোদনমূলক অনুষ্ঠানগুলো ছিল এখন সেইগুলো থেকে আমরা সরে গেছি এবং সরে যাওয়ার কারণেই দেখা গেছে যে এই যে মানে বিভিন্ন কনসার্ট এবং বিভিন্ন ই কী বলে অনেক এরকম থাকে আর কি মানে ব্যান্ড পার্টি আর কি তো তারা করে তাদের মধ্যে এই সমস্ত আছে সেই কারণে আমার মনে হয় যে এগুলো ঘটতে চাই আমরা দেখলাম পার্শ্ববর্তী রাষ্ট্রে বিশেষ করে ভারতে যে ধরনের দিল্লির যে ঘটনার পর তারা এক ধরনের আইনের কঠোরতার প্রতি নজর দিয়েছে এবং সর্বোচ্চ যারা একবারে কিশোর বা শিশু মানে ধর্ষণের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের মৃত্যুদণ্ডের মধ্যে সর্বোচ্চ শাস্তির পর্যায়ে গেছে এবং আমাদের দেশেও দেখতে পাচ্ছি যে রেপের ঘটনা এবং শিশু কিশোরী ধর্ষণের ঘটনাগুলো খুব বড় আকারে বাড়ছে এই জায়গায় কোনো কঠোর আইনের প্রয়োজনীয়তা ফিল করছেন কিনা যদিও বললেন যে প্রচুর আইন আছে আমরা দেখি ষোলো থেকে উনিশটা মতো আইন আছে নারী এবং শিশুদের রক্ষার পর তারপরেও যে ধরনের রূপটা ধারণ করেছে এই জায়গায় এই কঠোর আইন কি আসলে কোনো মানে একটু হলেও বা কোনো ই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সমাজে প্রতিমান হতে পারবে কিনা আমাদের দেশে সাধারণত যারা এই সমস্ত ঘটনার সঙ্গে ইনভলভ থাকে এই মানে অনৈতিক এবং এই সমস্ত এই যে ধর্ষণ বা বা এই যে ই আর কি মানে যৌন নিপীড়ন এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকে মূলত দেখা যায় যে তারা কোনো না কোনো যে সমস্ত পরিবার থেকে আগত তারা আমাদের মধ্যবর্তী শ্রেণী কিংবা বা উচ্চ উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর থেকে আগত ছেলেপেলেরা এই সমস্ত কাজের সঙ্গে জড়িয়ে থাকে এবং এটার ফলে হয় কি যারা যখন তখন এই ঘটনা যখন ঘটায় বয়স তাদের কম সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার এই এটা করার করার পরে তাদের মানে মামলা মোকদ্দমা করার ক্ষেত্রে তারা ভয়ভীতি দেখায় এবং এটা মীমাংসা করার একটা উদ্যোগ থাকে পরবর্তী পর্যায়ে তারপরেও যখন মামলা হয় সেই মামলাগুলোর সঠিক পর্যায়ে ইনভেস্টিগেশনটা হয় না এবং কোর্টে গিয়েও এটা একটা দীর্ঘ দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয় এবং এইগুলা এই সমস্ত মামলাগুলি স্পিডি কোনো ব্যবস্থা নাই আমাদের দেশের সিআরপিসির কোনো জায়গাতেই কতদিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে এর কোনো বিধান আমাদের দেশে এখনও তৈরি হয় নাই সেই কারণে মামলা লেনদে হওয়ার কারণে অনেকেই আইনের ফাঁক দিয়ে বেড়ে যাওয়ার পসিবিলিটি বেশি এর সাথে আরেকটা যেটা আপনি এটা ইঙ্গিত দিলেন যে পরিবার থেকে যেভাবে করে তাদেরকে নজরদারির ভিতর রাখা বা তাদেরকে সামাজিক শিক্ষাটা দেওয়া দরকার সেই জিনিসটা তদারকি অভাবেই অপরাধ ছোট অপরাধ থেকে বড় ধরনের অপরাধগুলো সংগঠিত হচ্ছে এবং বর্তমান সমাজে যখন তরুণ প্রজন্মের ভিতরে অবক্ষয় দেখতে পাচ্ছি বিপরীতে কোনো মানে সমৃদ্ধ জায়গা আছে যে জায়গাকে ধরে আমরা আর একটু উত্তরণ এই সংকট থেকে উত্তরণের আশা রাখতে পারি আমি তো মনে করছি যে মানে আমাদের আমি আমার পরিবারের কথাই বলি যে আমার ছেলে আমি তাকে নিজেই নিজেই নিয়ন্ত্রণ করতে পারছি না সে সে আমি যেভাবে বলি সকালে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে এবং তারপরে তোমাকে পড়াশোনা করতে হবে তারপরে তোমায় ক্লাসে যেতে হবে সে তার সে সে কথা শুনে না সে মানে সে চলে কি তার নিজের গতিতে চলে সে ফেসবুক দেখে সে সারা রাত্রি জেগে থাকে সারাদিন ঘুমায় দুটার পরে তারপরে তার কি কাজ থাকে পড়াশোনা করে ঠিক মতন করে কিনা এইভাবে সমাজের পরিবারই কন্ট্রোল করতে পারছে না আজকে ছেলেদের এখানে শিক্ষা ব্যবস্থার কোনো ঘাটতি আছে কিনা শিক্ষার প্রচণ্ড ঘাটতি আছে আমাদের দেশে যেটা মানে পাঠ্যপুস্তকে যে শিক্ষা সেই শিক্ষাটাকে আসলে মানে টেক্সটবুক বুক বুক আমরা যেটা বোর্ডের বই বলি হ্যাঁ নির্ভরশীল তার বাইরে কোনো পড়াশোনা আমরা করি না এবং সেটাও যেটা করি সেটা টিচাররা যেটুকু আমাদেরকে টাচ দেয় সেটাই সে সেটুকুই আমরা শুধুমাত্র শিখি প্রকৃত শিক্ষার যে জ্ঞান সেই শিক্ষার জ্ঞানটা আমরা নিই না এবং এটা মারাত্মকভাবে আমাদের মধ্যে ঘাটতি আছে আমি মনে করি আমরা যখন এই অপরাধগুলো দেখছি অপরাধগুলো একটি রাষ্ট্রে ঘটে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে ঘটিত হলো বা দেশের একটি অঞ্চলে সংগঠিত হলো আরেক এক অঞ্চলে প্রভাব বিস্তার করে এক্ষেত্রে গণমাধ্যমের কোন ধরনের সংবাদ পরিবেশন হবে এই জায়গায় কোনো সেন্সরশিপের বা কোনো ধরনের নীতিমালার প্রয়োজন আছে আছে বলে মনে হচ্ছে কিনা কি বল মনে করেন আপনি এই গণমাধ্যমে গণমাধ্যমে আমি প্রথম আলো এবং যুগান্তর কিছু পত্রিকা সমকার তারপরে কি বলে অন্যান্য প্রচার মাধ্যমে আছে এই সমস্ত বিজ্ঞাপনে আমরা ফেসবুকের এক ধরনের ব্যবস্থা আছে আমরা ভালো দিকটা আছে কিন্তু বেশ কিছু লেখা অনেক সুন্দর সুন্দর লেখা আমরা বিভিন্ন সময় পরে থাকে বিভিন্ন মানে ব্যক্তির তো সেই সেই দিকগুলো তো আমাদের আমরা সেটাকে সমাজ সমাজের কাছে বা গণমানুষের কাছে নিয়ে যাওয়ার তো আমাদের কোনো প্রক্রিয়া আমাদের নাই সেটা রেডিও টেলিভিশনের মধ্যে দিয়ে যতটুকু হয় সে সেটুকু সবাই দেখে কিনা আমার ঠিক জানা নেই তবে আমাদের দেশে পাল্টা আমি মনে করি যে আমাদের দেশে হ্যাঁ সামাজিক মাধ্যমটা সেটাই আর সেই দিক থেকে কিছুটা মানে ইয়ে হয়েছে আর কি আমরা নারীর ক্ষমতায় কথা বলছি আমরা প্যারামিটারও দেখতে পাই কিন্তু প্রকৃত অর্থে নারী আসলে কতটুকু নিরাপদ আছে যেখানে একটা পরিসংখ্যান আমার সামনে আছে যে সত্তর ভাগ নারীরাই আসলে স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছেন এটা ঠিক আমাদের দেশে কি বলে স্বামীরা নির্যাতনের স্বামী কর্তৃক নারীরা নির্যাতনের শিকার হয়েছে এটা মানে এটা শুধু স্বামী কর্তৃক ঠিক না আমি বলবো যে পরিবারের যে পরিবারের সে মেয়েটা যায় সে পরিবারের শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে স্বামী স্বামীও ইনভলভ আর কি শ্বশুর শাশুড়িরাই কোনো মেয়েকে মানে ঠিক মতন তার নিজের মেয়ের মতো মতো করে গ্রহণ না করার কারণে স্বামীরা এই অত্যাচারগুলো করার সুযোগটা বেশি পায় আর কি এমন দেখছি শিক্ষা ব্যবস্থার ভিতর নারীদের সম্পৃক্ততা বাড়ছে কিন্তু এর পাশাপাশি যেখানে সামাজিক নিরাপদ পরিবেশ পাচ্ছে না সেই জায়গায় শিক্ষার প্রকৃত যেটা সফলতা বা যেই ধরনের আকাঙ্ক্ষা তাদের প্রতি করছে সেই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন সম্ভব নারীরা পড়াশোনার দিক দিয়ে এগিয়ে গিয়ে ঠিক কিন্তু সামাজিক নিরাপত্তার দিক থেকে আমি মনে করি যে ম্যাক্সিমাম এখনও ঘাটতি আছে এবং এবং এই ঘাটতি থাকার কারণে অনেক 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 মানে নারী মানে মানে ঠিক যারা ক্লাস জিএসসি বা এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা সামনের দিকে অনেক সময় পারে না এ শুধুমাত্র এই সামাজিক নিরাপত্তার একটা নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে যেখানে আমাদের সংসদে সংরক্ষিত সেই জায়গায় প্রত্যক্ষ সব ভোটে যেমন প্রত্যক্ষ অংশগ্রহণ এবং রাজনীতি সরাসরি অংশগ্রহণের কথা বলছে গণপ্রতিনিধি অধ্যায় দেশে যেখানে বাংলাদেশ স্বাক্ষর করেছে সেখানে একটা দু হাজার বিশ সালের ভিতরে তেত্রিশ শতাংশ নারীর অংশগ্রহণের আমরা কথা বলছি অন্যান্য যেভাবে বিরোধ সে বড়ো বড়ো সেক্টরে নারীর বিভাগ করে ক্ষমতায়ন ঘটেছে এবং আমাদের অর্থনীতির চাকা যে সেক্টরটা সচল রাখে গার্মেন্ট শিল্প সেখানে নারীরা নিজে থেকেই সম্পৃক্ত হয়েছেন আমাদের অর্থনীতির চাকাকে শক্তিশালী করছেন সেই জায়গা থেকে আমরা এই জায়গায় এখনও পিছিয়ে আছি কী কারণে দু সাল এখন যেখানে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী বলা হচ্ছে আওয়ামী লীগকে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রেও সে সংখ্যাটা আপনার সতেরো বা আঠারো শতাংশের ভিতরে বিরাজ করছে আবার বিএনপির ক্ষেত্রে যেখানে সংখ্যায় অনেকটা তাদের দলের কলেবর বেশি আবার সংখ্যার বিচারে করলে পারে পার্সেন্টেজের নাগের তারা আবার তাদের সংখ্যাতে অনেক নারী সম্পৃক্ত করছে তারপর এত বৃহৎ পেছনে যেটা যেটা চিন্তার বাইরে যে বছর শুধু হাতে আছে তার ভিতরে আমরা তার ন্যূনতম একটা চাহিদা পূরণ করতে পারি ন্যূনতম শর্ত আমরা পূরণ করতে পারছি না আমার কাছে মনে হয় যে বিশেষ করে আমাদের দেশে মানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে নারীরা মানে যদিও বা এখন আমাদের বাংলাদেশের কি বলে পার্লামেন্টের স্পিকার নারী আমাদের কি বলে প্রধানমন্ত্রীর নারী বিরোধী দলের নারী জেলখানা ভিতরে অভ্যন্তর এখন অবস্থান করছে অনেক নারী নেতৃত্ব আছে নারী নেতৃত্ব নাই সেটা এটা বলা যাবে না পার্লামেন্টেরও আমাদের প্রায় পঞ্চাশ জন নারী আছে এখানে তো অনেকটা প্রথাগতভাবে হ্যাঁ এটা প্রথাগতভাবে নারীরা আছে কিন্তু মানে নারীরা নারীদেরকে যে মানে রাজনৈতিক দলের মধ্যে যে যে কথাটা বলা হয় যে এত পার্সেন্ট আমরা নারীদেরকে সঙ্গে রাখবো এইটা আমাদের দেশে গণতান্ত্রিক সেই চর্চা নাই যারা গণতন্ত্রের কথা বলছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বা যা যে দলই বলেন না কেন এখানে আমি বলেন যে নারীদের ক্ষমতায়নের ব্যাপারে তারা কোনো রকম গণতান্ত্রিক চর্চা করে অগণতান্ত্রিক চর্চা করে তার কারণটা তার কারণটা আমি বলে দিই যে গত কয়েকদিন আগে আপনি ছাত্রলীগের সম্মেলন হতে যাচ্ছেন বলে আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে তোমাদের আর নির্বাচিত করার দরকার নাই আমি সিলেকশান দিয়ে দেবো তো এইটা হলো আমাদের বাস্তবতা আর একটা বিষয় যেখানে আছে যে মাদককে যে বড় সংকটটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই বিষয়টা বেশি নজরে আসে এবং পুলিশ প্রশাসনের যে কঠোরতা দেখা গেল ঐশী যে কাণ্ডটা ঘটেছে তার দেশবাসীকে নাড়া দিয়েছে শঙ্কিত করেছে সেই জায়গা থেকে মাদকের বিরুদ্ধে আমাদের প্রহাসন যন্ত্র সহ সমাজের সবাই শঙ্কিত এবং প্রশাসন যন্ত্রের এক ধরনের কঠোর মনোভাবের কথা আমরা শুনে থাকি কিছু কিছু তারা দৃশ্যমানও করে তো তারপরে মাদকে যেভাবে করে বাড়ছে এক সময় এ উত্তরবঙ্গ যেখানে টেকনাপতে তুলে ধরে কত দূর তারপরে সেই জায়গা যেভাবে করে আপনার ইয়ে আবার চালান প্রতিদিন ধরা পড়ছে এর এর ভিতর থেকে আসলে কতটুকু এই সংকটটা নির্দেশন করা সম্ভব হবে এটা আমার মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্টের যে সমস্ত সংস্থাগুলা এই যে ফলাওভাবে প্রচার করছে যে এত ইয়ে বা ধরেছি এই করেছি সেই করেছে এইগুলা এইগুলা আপনার যাদেরকে ধরতেছে যাদেরকে প্র্যাকটিক্যালি ধরতেছে তারা হলো আমি মনে করি এরা ক্যারিয়ার এরা বহনকারী মেন যিনি গডফাদার যার যে টাকাটা ইনভেস্ট করে তাদের এই মালগুলাকে নিয়ে আসতেছে এখন পর্যন্ত আমি যত মামলা করেছি মাদক মাদকদ্রবের ইয়াওয়া বলেন হিরোইন বলেন আপনার তারপরে আপনার কি বলে ফেন্সরিল বলেন এই গাঁজা বলেন যাই বলেন না কেন বা বিদেশি মদ বলেন উইদাউট লাইসেন্সে যে সমস্ত মালামালগুলি ঢুকতেছে মানে কন্টারমেন্টস গুডস সেই সমস্ত মালামালের ঢুকার ক্ষেত্রে আমাদের আমাদের যেরকম আমাদের এখন বিজেপি যেরকম ইনভলভ ঠিক অনুরূপভাবে আমাদের দেশে যারা গডফাদার যারা এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে যদি গভর্নমেন্ট যদি মানে আইনের আওতায় যদি নিয়ে আসতে পারতো আমার মনে হয় যে মাদক ব্যবসা অনেক এখন যারা জনপ্রতিনিধি পর্যায়ে আছে তাদের বিরুদ্ধে মানে বড় ধরনের সিন্ডিকেট চালানোর অভিযোগ আছে সেই জায়গায় তাদের প্রতি কতটুকু আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে তার পরিবার সহ অনেকের ক্ষেত্রে এ ধরনের বড়ো অভিযোগ আছে আছে আমাদের রাজশাহীতেই তো আছে আমাদের রাজশাহীতে যারা কি বলে এক কথায় মানে রাজনীতিক মানে গুরুত্বপূর্ণ জায়গা অবস্থান করছেন তাদেরই মানে ই আর কি আপন ভাইরাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এটা আমরা তো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যেটা প্রতিবেদন সেই প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি তো যারা আমাদের দেশকে যারা নিয়ন্ত্রণ করে যে দেশের প্রতিনিধিত্ব করবে যারা রাজনৈতিক কন্ট্রোল করবে তারাই যদি মাদক ব্যবসার সঙ্গে যদি জড়িয়ে পড়ে তাহলে দেশে তো মাদক ব্যবসা ছড়াবেই দেশে কি পুলিশ প্রশাসন যতই ফলাইভাব বলুক না কারো তারাও ব্যবসার সঙ্গে এই ব্যবসার সঙ্গে জড়িত আমি মনে করি আর আমাদের সামাজিক অবক্ষয়ের কারণে আর কোন কোন সেক্টরে রূপে বা যে সংকটটা আছে বলে মনে ভয়াবহ রূপ হলো একটা হলো মাদক মাদক সেক্টর সেকেন্ড হলো আপনার ভয়াবহ রূপ ধারণ করেছে আপনার এতে কি বলে নিরাপত্তা তো আছেই সামাজিক নিরাপত্তা আর থার্ড হলো আপনার হলো এই যে বিশেষ করে আমাদের রোড সেক্টরে রোডসে হ্যাঁ এই সেক্টরে যে কী ভয়াবহ রূপ ধারণ করে চাঁদাবাজি আর যে লুটপাট আপনি গাড়িতে গাড়িতে যদি এমনি প্রাইভেট কার কিংবা কোনো ট্রাকে যদি যান তাহলে বুঝতে পারেন যে কি ভয়াবহ যে মানে মানে ই অবস্থা না দেখলে বোঝা যাবে না হাজার হাজার কোটি কোটি টাকা মনে করে সারা বাংলাদেশে প্রতিদিন উত্তোলন হয় এবং ভয়াবহ অবস্থা রূপ ধারণ করেছে রোডসে আর কি হুম এই জায়গায় আসলে একটা দীর্ঘদিন ধরে যে সামাজিকভাবে সবাইকে সম্পৃক্ত হওয়ার কথা বলা হচ্ছে সচেতনতা বৃদ্ধির কথা বলা হচ্ছে এই জায়গায় শিক্ষা শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করে নৈতিকতা নীতি নৈতিকতা নিয়ে আসা বা যে বনটা আগে পুরাতন যে বনগুলো ছিল সেগুলো নিয়ে আসার জন্য কোনো প্রক্রিয়ার আপনি দেখতে পান কিনা বা যারা চিন্তিত বা চিন্তা প্রকাশ করে সেই চিন্তার কোনো সমাধানের দিকে যেতে দেখেন কিনা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা দু হাজার দশ সালে একটা শিক্ষানীতি আমাদের হয়েছিল এবং সেই শিক্ষানীতি হওয়ার পরে আমরা মনে করছিলাম যে এবার বলতে হয়তো একটা একটা অভিন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে এবং তার সঙ্গে পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম কারিগরি শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এদেশের জন জন মানে ব্যাপক জনশক্তিকে একটা মানে জনগণকে জনশক্তিতে রূপান্তর করার একটা প্রচেষ্টা আমরা মনে করেছিলাম যে একটা হবে কিন্তু বাস্তবে আমি তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না বরঞ্চ বরঞ্চ শিক্ষা ব্যবস্থা প্রতি ইয়ারে যে বাজেট আমাদের হয় সে বাজেটে অর্থনৈতিক কাটছাট হয় মানে শিক্ষাক্ষেত্রে যে মানে যে পার্সেন্টেজ থাকার কথা সেখান থেকে কাটছাট হয় এবং আমি যতটুকু জানি যে বাংলাদেশে এখন আট হাজার অধিক মানে ডক্টরেট গবেষণা করে তারা ডক্টরেট ডিগ্রি নিয়েছে কিন্তু সেইটা আমার আমার কাছে আমি যতটুকু পেপার পত্রিকায় এবং বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে তারা এটা ক্রয় করে নিয়েছে পারচেজ করে নিয়েছে আসলে তাদের কোনো গবেষণা নাই আরেকটা বিষয় আপনি বর্তমান সরকারের শরিক দলের গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন মহানগর শাখার সম্পাদক বাংলাদেশ অগাস্ট পার্টি সেই জায়গা থেকে আমরা দেখি যে যে সরকারটা বর্তমানে বিলং করছে সে সরকারের সবচেয়ে শক্তিশালী রুট হিসেবে ছিল তরুণ প্রজন্ম যেখানে হিউজ একটা ভোটবাঞ্চল এবং এরাই আসলে জাতি যে দীর্ঘদিনের যে কালিমাটা ছিল যুদ্ধাপ্রদের বিচার অনেকেই বলে যে দলের বাইরে তাদের যে ধরনের রুখে দ্বারা তাদের যে ধরনের করে ভয়েস রেজ করছে সে ভয়েস রেজে থেকে জাতীয় দীর্ঘদিনের কালিমা যেটা মানে মোচন হলো সেই জায়গা থেকে তরুণ প্রজন্মের প্রতি যে ধরনের সামাজিক অস্থিরতা বা সহিংস পরিবেশের ভিতরে আছে তাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করার ক্ষেত্রে তারা এক ধরনের আশা রেখেছে সেই আশা কতটুকু পূরণ করা গেল এবং এই আশা পূরণের ক্ষেত্রে আপনার যাতে দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আপনার কী ধরনের কাজ করার চেষ্টা চালাচ্ছেন বা আগামী দিন আপনার কী ধরনের কাজ করতে যাচ্ছেন আমরা মনে করি যে উনিশশো সালে একটা আওয়াজ সেই সময় ছিল যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব এবং সেই আওয়াজের পরিপ্রেক্ষিতেই তখন এই একটি স্লোগানের ভিত্তিতে আমরা সেই সময় যুদ্ধ করেছিলাম জয় বাংলা এই এই স্লোগানের ভিত্তিতে আমরা তখন মানে যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা বাস্তবায়িত করার জন্যে বাহাত্তরে যে সংবিধান আমরা সেই সময় নিয়ে এসেছিলাম হ্যাঁ সেটাতে আমাদের প্রথমে এক নম্বরই শর্ত ছিল যে যুদ্ধাবদের বিচার বাংলার মাটিতে অনুষ্ঠিত করতে হবে সে আলোকে সেই সময় যুদ্ধ ট্রাইব্যুনাল গঠন হয়েছিলো এবং যুদ্ধাপ্রীদের বিচার হয়েছিলো সেটা যে যে কারণেই হোক এটা বন্ধ হয়ে গেছিলো এবং বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার দু সালে আবার নির্বাচন প্রতিশ্রুতির মধ্যে দিয়ে যুদ্ধ বিচার হয়েছিলো এবং আমরা চাচ্ছি যে মানে গুজাম দিয়ে কোনো রাষ্ট্র পরিচালনা করাটা আমি এটা পছন্দ করি না বাহাত্তরের সংবিধানে যেটা আছে সেই জায়গাতে ফিরে যাওয়াটা উচিত রাষ্ট্রধর্ম ইসলাম অষ্টম সংশোধনী এটা রাষ্ট্রধর্ম ইসলাম বিসমুল্লাহ রহমানের রাহিম এই সমস্ত জিনিসগুলা সংবিধান থেকে মানে বাতিল করা উচিত এবং যে একটা অসাম্পাদিক গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের যে চার স্তম্ভ সেই স্তম্ভ দিকে এগিয়ে যাওয়ার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আবার আবেদন জানাবো যে আপনি ষষ্ঠতম সংশোধনী বাতিল হয়ে গেছে কিন্তু আবার সতেরোতম আপনি সংশোধনে নিয়ে এসে এই সমস্ত জায়গাগুলোকে ক্লিয়ার করা উচিত পরিষ্কার আমাদের এই যে খেলাধুলার যে সেক্টরটা আছে যে তাদেরকে নতুন করে খেলার মাঠে নিয়ে আসা সামাজিক সম্পৃক্ততা করার যে প্রক্রিয়া সেই জায়গায় আজকের দিনে খেলার যে পরিবেশ শিশুদের ক্ষেত্রে যে কিশোর বয়সে যে শিক্ষাটা পায় বা সেই জায়গায় যেভাবে করে যে মেলবন্ধনটা থাকে এবং সেটা ইতিবাচক মেলবন্ধনের জায়গা সেই জায়গায় ফিরে যাওয়ার জন্য যে সরকার যে ধরনের অর্থ বরাদ্দ যে ধরনের নজর দেওয়ার কথা ছিল সে নজর আসলে কতটুকু দিতে পারছে কিছুটা আমি মনে করি যে প্রাইমারি বা স্টেজে আর কি প্রাইমারি এবং মাধ্যমিক স্টেজে আমি দেখতে পাচ্ছি যে মানে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে আগে যে প্রতিযোগিতা যেটা আগেও ছিল এখন রিসেন্টলি এই প্রতিযোগিতা হচ্ছে কিন্তু তারপরে গিয়ে প্রতিযোগিতার অভাব দেখা যাচ্ছে এবং আগে আন্ত কলেজ আন্ত হল তারপরে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রতিযোগিতা হতো সেই সমস্ত খেলাগুলো এখন বন্ধ হয়ে গেছে এবং ফুটবল তো নাই অন্য অন্য খেলাগুলো সংকুচিত হয়ে গেছে শুধুমাত্র ক্রিকেট খেলা আমাদের বাংলাদেশে শিক্ষা আইন যেটা দু যেটা কর মানে খসড়া আকার আছে সেটা চূড়ান্ত পর্যায়ে হলে তো অনেকাংশে যে সমস্যাটা তৈরি হয়েছে যে দীর্ঘ সময় তারা যে ধরনের পড়াশোনা বা যে ধরনের এক ধরনের আতঙ্কের ভিতরে তারা যেভাবে করে চক্রাকারে ঘুরছে এর ভিতরে তো তাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করা যায় না সেই জায়গায় যদি একটু সমাধান করা যেত খেলার জায়গায় যদি তাদেরকে মাঠে ফিরিয়ে নেওয়া যেত সে সময়টা পর্যাপ্ত দগলে গেলে এবং যে ধরনের টুর্নামেন্ট এক সময় দেখতাম যে স্কুল পর্যায়ে যে বার্ষিকগুলো হতো এবং নিজেরাও কিছু টুর্নামেন্টের এক শ্রেণী থেকে আর এক শ্রেণির সাথে যে ধরনের টুর্নামেন্টের আয়োজন হতো এই আয়োজনগুলো আসলে আমাদেরকে সেই পরিবেশটা দিতে পারে আর বিষয় ছিল যে সামাজিক যে অনিরাপদ পরিবেশের ভিতরে আমরা সবাই আছি যে ধরনের আতঙ্কের ভিতরে আছি এই জায়গায় আপনাদের বড় একটা প্রতিশ্রুতি বা এক জায়গায় যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যে জায়গায় আমরা চিন্তা করতে পারি না যে সাবেক প্রধানমন্ত্রী যিনি তাকেও আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং এর বিপরীতেও অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যারা মাদকের বড় বড় সিন্ডিকেটারি তারা মালিক তারা বিভিন্ন সময় জামিন পেয়ে আবার তারা দায়িত্ব পালন করছেন কিন্তু সেই জায়গা আসলে আপনারা যে কথাটা বলছেন সেই জায়গাটা তো সফলতা মানুষ দেখতে পারেন এবং সেই জায়গায় সফল থাকলে সামাজিক নিরাপদ পরিবেশ তো থাকবে ক্ষেত্রে আমি মনে করি যে আপনার বিশেষ করে আমাদের দেশে যারা মানে বিচারপতি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এবং তারা মানে আমাদের মামলা একটা মামলা হলে মানে ঘটনাটা ভেঙেই বলি একটা মামলা যদি হয় সেই মামলা হওয়ার ক্ষেত্রে যিনি যারা মানে প্রথম মামলা একটা এন্ট্রি হলো এন্ট্রি হওয়ার পরে যাকে দায়িত্ব দেওয়া হলো ইনভেস্টিগেশনের জন্যে এস এসআইকে বা কোনো ও তারপরে সেই মামলাটির ক্ষেত্রে অনেক ত্রুটি বিচ্ছুতি থাকে এবং এই ত্রুটি বিচ্ছুতি থাকার কারণে দেখা গেছে হাইকোর্টে এখানে নিম্ন আদালতে যদি জামিন না পারে সেক্ষেত্রে হাইকোর্ট থেকে জামিন পেয়ে যায় এবং এই জামিন পাওয়ার পিছনে আমার কাছে মনে হয় যে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনারা আমাদের আমাদের রাজনৈতিকরণের কারণে মানে বিচারপতি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা এসে এবং তাদেরই তাদের মানে নিজস্ব ব্যক্তিদেরকে রাজনৈতিকরণ করে বিচারপতি করার কারণে অনেক যারা সিন্ডিকেটের সঙ্গে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তারা ম্যাক্সিমাম রাজনৈতিক এবং সেই জায়গা থেকে আসার আসলে কোনো দিক আছে কিনা এত সংকটের ভিতরে আছে আসার কোনো জায়গা আছে আসার দিকটা হলো যে আপনার আমাদের সংবিধানে একশো ষোলো অনুচ্ছেদ যদি একশো ষোলো অনুচ্ছেদ যদি মানে এক্সিকিউট না হয় তাহলে আশা আমি আমি কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না এবং উনিশশো সালে নভেম্বর মাসে যে মাসদার হোসেন মামলার যে বারো দফা নির্দেশনা অ্যাপিলেট ডিভিশনের সেই নির্দেশনা যদি না হয় পালন যদি না হয় সেই নির্দেশনা যদি কার্যকরী যদি এক্সিকিউট না হয় তাহলে আশার কোনো আলো দেখতে পাচ্ছি না আসলে যে জায়গা থেকে আমাদের সমাজে সর্বক্ষেত্রে এক ধরনের আতঙ্কজনক পরিবেশ আছে এবং এই আতঙ্কজনক পরিবেশ থেকে মানুষের পরিত্রাণ চায় বিভিন্ন জায়গায় সমস্যাটা সামনে আসে এবং এই সমস্যা নিরসনের জন্য মানুষের এক ধরনের সমাজের এক ধরনের ফিল এসেছে এই যে এই পরিবর্তনটা দরকার যে ধরনের অস্থির পরিবেশ থাকছে এই জায়গায় আইনগত যেমন দিক আছে রাজনৈতিক পরিচয়ে যেমন তাদেরকে ছাড়িয়ে নেওয়ার প্রবণতা আছে যে কথাটা বললেন যে মাদক থেকে শুরু করে সব সেক্টরগুলোতে আজকে রাজনৈতিকভাবে যারা তাদের অভিজ্ঞতা এই সব যারা কালপিট হিসেবে পরিচিত যারা সমাজটাকে কলুষিত করছে এদেরকে বাদ দিয়ে আসলে রাজনীতির পদপরিক্রমা চলা যায় কিনা কারণ তারা তো আসলে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকেন তারা জনগণের কথা বলেন জনগণ যাদের প্রতি আস্থা রাখে তাদেরকে নির্বাচন তো করতেছে সেই জায়গা থেকে তারাই পরিষদের জায়গায় আসবেন কিনা আমাদের দেশে মানে যারা রাজনৈতিক মানে নেতৃত্ব দেয় আমার কাছে মনে হয়েছে এখন মনে হচ্ছে যে ওনারা যে যে সমস্ত জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে তিনারাই পরিষ্কার না রাজনীতি ব্যক্তিত্বরা যদি পরিষ্কার হতো তাহলে আমার মনে হয় যে মানে নির্বাচন যদি মানুষ যার নেতৃত্ব যে সমস্ত গড়ে উঠছে সেই সমস্ত নেতৃত্বগুলোকে সমাজের ভালো মানুষগুলো রাজনীতিতে আসতো আজকে যারা রাজনীতিতে আসতেছে তারা সমাজের মানে এক একবারে বলতে গেলে খুবই মানে মানে খারাপ প্রকৃতির মানুষজন আর কি যারা রাজনীতি করার কোনো যোগ্যতা নাই সমাজে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই তারা বিভিন্ন সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্য করে এই যে মাদক তাদক হাবি যাবে এই কারণে আজকে সমাজে তাদের টাকা পয়সা হয়েছে এবং তারাই আজকে রাজনীতি কন্ট্রোল হয়েছে ধন্যবাদ আমাদের সম্মানিত আমাদের মাঝে উপস্থিত ছিলেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনতাজুল হক বাবু তাদেরকে তাকে ধন্যবাদ জানায় যে জায়গায় সামাজিক যে ধরনের অবক্ষয় ঘটেছে সে বিষয়গুলো নিয়ে তিনি আলোকপাত করলেন এই জায়গায় বিভিন্ন শ্রেণীর আসলে মানুষ যারা প্রভাবশালী হিসাবে পরিচিত এবং যাদের আসলে দায়িত্ব পালন করার কথা ছিল তারা দায়িত্বের জায়গায় যেভাবে করে তারা অবৈধ সুবিধা নিয়ে সেই গ্রুপটাকে তারা পেট্রোনাইজ করছে এর মধ্য দিয়ে আমাদের সামাজিক অবক্ষয় যেভাবে করে ভয়াবহ রূপ পেয়েছে এবং সব এ বিষয়ে নিয়ে সবাই শঙ্কিত এবং সরকার এক ধরনের আন্তরিকতা দেখতে পাচ্ছে এবং এভাবেই করে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে খুব দ্রুত গতিতে যেটা সমাজের সবাইকে আসলে নাড়া দিচ্ছে তাদের এক ধরনের বিচারের প্রক্রিয়ার ভিতরে আমরা আসতে দেখলাম আমরা প্রত্যাশা রাখি তাদেরকে বিচারের আয়তায় নিয়ে আসা হবে এবং এই ধরনের আইনের কঠোরতার যেমন প্রয়োজন সেইভাবে করে তারা আসলে এই ধরনের অপরাধ করছে কী কারণে যে সামাজিক অবক্ষয়টা ঘটেছে যে মূল্যবোধ অবক্ষয়টা ঘটেছে একবারে প্রাইমারি পর্যন্ত এক ধরনের নজরদারির বিভিন্ন দাবি আছে বিভিন্ন সময় যখন সমস্যাটা সামনে আসে তখন এক ধরনের আলোকপাত হয় আমরা আশা রাখি এই ধরনের আলোকপাত তা মানে একটা সময় কোনো আলোকপাত না হয় একটা সুষ্ঠু সমাধানের পথে যাবে একটা নিরাপদ পরিবেশ চাই যে পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ শুধু এগিয়ে যাবে না বাংলাদেশ সার্বিকভাবে একটা আলোকিত রাষ্ট্র হিসাবে বিশ্ব তার অবস্থান জানান দেবে এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি